নেত্রকোনার পূর্বধলার তেনুয়া গ্রামে মিজানুর রহমান বাচ্চু কর্তৃক এসপি কামাল হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি গোলাম কিবরিয়া জানান, রোববার জেলা প্রেস ক্লাবে বৈরাটি ইউনিয়নবাসীর পক্ষে এই সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ফারাহ মোজাম্মেল। শেখ ফারা বলেন, বৈরাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে বিএনপি জামাত সমর্থিত চেয়ারম্যান আনিসুজ্জামান তালুকদার মোশারফ ও তার বড় ভাই আসাদুজ্জামান নয়নের নেতৃত্বে একটি কুচক্রি মহল তেনুয়া গ্রামের সন্ত্রান পুলিশ সুপার কামাল হোসেন ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে গেল ১৭ জন মিথ্যা ও বানোয়ার তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করেছে। এ সময় তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মহলটির মিথ্যাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানান। পাবনায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। প্রতিনিধি আল এহসাক হক মাসুক জানান, শনিবার টেবুনিয়া চাটমোহর শহরের সড়কের আটঘোড়াইয়া উত্তর চকের এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। পুলিশ জানায়, বিকেল 4টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চাটমোহরগামী একটি যাত্রীবাহী বাস আটঘোড়াইয়ার উত্তর চক নামক স্থানে অপর দিক থেকে এক মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় আহত 2 জনকে আটঘোড়াইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাসটিকে জব্দ করেছে। গ্লোবাল টেলিভিশনে সাংবাদিকদের উপর হামলাকারী মুন্নাকে গ্রেপ্তারের দাবিতে সাভারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার মোর্শেদ আলী মারুফ জানান, শনিবার সাভার বাজার বাস স্ট্যান্ড সিটি সেন্টারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গ্লোবাল টেলিভিশনের সাভার উপজেলা প্রতিনিধি তোফা সানি ও সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক, রাজনীতিবিদ ও সুশীল সমাজ। এ সময় বক্তারা বলেন, গ্লোবাল টেলিভিশনের ভবনের সামনে প্রতিনিধিকে হত্যার চেষ্টাকারী অভিযুক্ত মুন্নাকে ২৪ ঘন্টার মধ্যে আটক করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।